আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পাফিন। লোহার খাঁচায় দাঁড়াতে হলো, এটা অভিশপ্ত জীবনের একটা অংশ। ডক্টর ইউনূস। লুটেরা সরকার লোনের মধ্যে ডুবিয়ে রাখছে ভবিষ্যৎ প্রজন্মকে। ফখরুল। বান্দরবানে বেনজিরের 100 একর জমি, রয়েছে মাছের প্রজেক্ট, গরুর খামার। রাতে যেসব অঞ্চলে হতে পারে ঝড়। ভারতীয় পণ্য বর্জনের আহ্বান 12 দলীয় জোটের। দেশে মূল্যস্ফীতি শ্রীলঙ্কার চেয়েও বেশি, সিপিডি। আমিরাতের কঠোর ভিসা নীতিতে চরম বিপাকে বাংলাদেশিরা। বেনজির ইস্যুতে গণমাধ্যমকে দুষলেন ওবায়দুল কাদের। মালয়েশিয়া যেতে পারেনি প্রায় 17,000 কর্মী। ময়মনসিংহের লাগেজে মিলল বিশ্ববিদ্যালয় ছাত্রের খণ্ডিত মরদেহ। ট্রাম্পের জেল চান স্টর্মি ড্যানিয়েলস। এবং বুথ ফেরত সমীক্ষায় পশ্চিমবঙ্গে এগিয়ে বিজেপি, মমতা বললেন ভুয়া। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এই প্রথম লোহার খাঁচায় কাঠ গড়াতে দাঁড়াতে হলো, এটা একটা দেখার মতো দৃশ্য। এটা আমার জীবনের একটা স্মরণীয় ঘটনা যে লোহার খাঁচার ভেতরে দাঁড়িয়ে আছি আদালতের কাঠ গড়ায়। এটা অভিশপ্ত জীবনের একটা অংশ। দুদকের করা অর্থ আত্মসাতের মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষে রোববার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমার নোবেল পুরস্কারের কথা সবাই জানে, দুটি নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল, একটা আমার নামে আর একটা গ্রামীণ ব্যাংকের নামে, দুটোরই সম্মান মর্যাদা। এটা যৌথভাবে দেওয়া হয়েছে তাও না, দুটোই ইন্ডিপেন্ডেন্ট। পৃথিবীর ইতিহাসে কোনো নজির নাই যে এক নোবেল বিজয়ীর বিরুদ্ধে আর এক নোবেল বিজয়ী মামলা করেছে, দুদুকে হাজির হয়েছে, এটা আমাদের কপালে হয়েছে। এটা অভিশাপের একটা অংশ, এই অভিশাপ আমরা বহন করে যাচ্ছি। লুটেরা সরকারকে ঠেকাতে না পারলে দেশের অস্তিত্ব টিকে থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, লোনের মধ্যে ডুবিয়ে রাখছে ভবিষ্যৎ প্রজন্মকে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে জিয়াউর রহমান ফাউন্ডেশন। এ সময় বিএনপির মহাসচিব বলেন, জিয়াউর রহমান ক্ষণজন্মা পুরুষ, তিনি স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে দেশ বিনির্মাণের সব মতপথের মানুষকে এক করতে পেরেছিলেন, তলাবিহীন ঝুড়ি থেকে আধুনিক বাংলাদেশ বিনির্মাণ করেছিলেন। বান্দরবানের সোয়ালাক ও লামার ডলুসরিতে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ, তার স্ত্রী ও মেয়ের নামে রয়েছে 100 একর জমি। স্থানীয়দের কাছে এসপির জায়গা নামে পরিচিত এসব জমিতে রয়েছে মাছের প্রজেক্ট, গরুর খামার, ফলের বাগান ও রেস্টরুম সহ প্রায় কয়েক কোটি টাকার সম্পত্তি। এসব জমিতে একসময় অসহায় পরিবারের বসবাস থাকলেও নামমাত্র মূল্যে তাদের জমি বিক্রি করতে বাধ্য করার অভিযোগ রয়েছে। এসব জমি কিনতে সহযোগিতা করেছেন স্থানীয় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মং অয়েজি মারমা। সম্প্রতি জায়গাগুলো ফিরে পেতে সরকারের কাছে দাবি তুলেছেন অসহায় পরিবারগুলো। স্থানীয়রা জানান, 2016 সালে বেনজির আহমেদ, তার স্ত্রী জিসার মির্জা ও মেয়ে ফারহিন রিস্তা বিনতে বেনজিরের নামে 314 নম্বর সোয়ালক মৌজায় 614 নম্বর দাগে ও 3 নম্বর শীটে 25 একর জায়গা লিজ নেন বান্দরবান পৌর এলাকার মধ্যমপাড়া আবুল কাশেমের ছেলে শাহজাহানের কাছ থেকে। জায়গাটি নেওয়ার পর সেখানে তিনি মাছের প্রজেক্ট ও গরুর খামার করেছেন। দেশের 8টি অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ রবিবার বিকেল দিবাগত রাত 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ জানান, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আধিপত্যবাদ, আগ্রাসন, গণতন্ত্র হত্যার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ রুখে দাঁড়াচ্ছে বলে মন্তব্য করেছেন 12 দলীয় জোটের শীর্ষ নেতারা। বাংলাদেশের ওপর সীমাহীন আগ্রাসন ও শোষণ, সীমান্তে হত্যা, 26 লাখ অবৈধ ভারতীয় নাগরিকের এদেশে চাকরি,
54টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা, বাংলাদেশের রাজনীতিতে নগ্ন হস্তক্ষেপ, একদলীয় শাসন পাকাপোক্ত করায় ভূমিকা এবং দেশকে একটি করদ রাজ্যে পরিণত করার প্রতিবাদে ভারতীয় পণ্য বর্জন এবং ভারতের কৃতিত্ববাদী সরকারকে লাল কার্ড প্রদর্শনের আহ্বান জানিয়েছে যৌথ নেতারা। তারা বলেন, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কা যদি পারে আমরা কেন পারবো না। রোববার রাজশাহী মহানগরের জিরো পয়েন্ট এলাকায় লিফলেট বিতরণকালে তারা এসব কথা বলেন। দেশে বর্তমানে মূল্যস্ফীতি 9-10% মধ্যে রয়েছে, যা অর্থনৈতিক সংকটে পড়া শ্রীলঙ্কার চেয়েও বেশি। এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে না পারা সরকারের বড় ব্যর্থতা। রোববার সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত এক ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। দেশের অর্থনৈতিক অবস্থা পর্যালোচনা শীর্ষক আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। তিনি বলেন, মূল্যস্ফীতির কারণে নিত্য প্রয়োজনীয় পণ্য এখন বিলাস পণ্যের কাতারে চলে গেছে। বাংলাদেশিদের জন্য ভিসা নীতিতে কঠোর বিধিনিষেধ জারি করেছে সংযুক্ত আরব আমিরাত। ভিজিট ভিসা, আনস্কিল্ড লেবার ভিসা ও পার্টনার ভিসা প্রদানে কঠিন কঠিন শর্ত জুড়ে দিয়েছে দেশটি। ফলে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে বাংলাদেশিদের ছুটে যাওয়ার যে স্রোত ছিল তা কমে এসেছে একেবারে। সাম্প্রতিক রেমিটেন্স প্রেরণে শীর্ষ রয়েছে আরব আমিরাত। কিন্তু এই ভিসা নীতি অব্যাহত থাকলে দেশটিতে অবস্থানরত বাংলাদেশি ব্যবসায়ী ও শ্রমিকরা ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কা করছেন সেখানে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা। মূলত দীর্ঘদিন ধরে ভিসার মেয়াদ শেষেও অবৈধভাবে বসবাস, লিঙ্গ পরিবর্তন, সনদ জালিয়াতি সহ বিভিন্ন সময় নানা অনিয়মের অভিযোগ উঠে আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশিদের বিরুদ্ধে। এই প্রবণতা ঠেকাতে দেশটিতে বিভিন্ন ক্যাটাগরির ভিসাতে ব্যাপক কঠোরতা নিয়ে এসেছে দেশটি। ফলে চরমভাবে বিপাকে পড়েছেন বাংলাদেশি ভিসা প্রার্থীরা। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির খবর তার পদে থাকা অবস্থায় গণমাধ্যমে প্রকাশ না পাওয়ায় সাংবাদিকদের সৎ সাহস নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। তিনি বলেন, বেনজির র্যাবের ডিজি, আইজি ও আইজিপি থাকা অবস্থায় দুর্নীতির অভিযোগ উঠেছে, তাহলে সরকার এখন কেন সে দায় নেবে না? এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদেরের পাল্টা প্রশ্ন, আপনি কোনো টিভিতে কাজ করেন, বেনজির কখনো দুর্নীতি করেছে আপনি বলতে পেরেছেন? মিডিয়ায় কে বলেছে? মালয়েশিয়া সরকারের বেঁধে দেওয়া সময় বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ছাড়পত্র পেয়েও দেশটিতে 16,970 জন কর্মী যেতে পারেনি বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। একই সঙ্গে কর্মীদের যেতে না পারার কারণ খুঁজে বের করতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় 6 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে। রোববার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সৃষ্ট সংকট নিয়ে সাংবাদিকদের ব্রিফ করে এসব তথ্য জানান তিনি। ময়মনসিংহ সদর উপজেলায় একটি লাগেজ থেকে এক যুবকের শরীরের 3টি খণ্ড ও পাশ থেকে বিচ্ছিন্ন মাথাসহ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কের মনতলা সেতুর নিচে সুতিয়া নদীতে পড়ে থাকা লাগেজ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম সৌরভ, তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের উপজেলার বাসিন্দা। আদালতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দোষী সাব্যস্ত হওয়ার পর তার জেল দাবি করেছেন সাবেক পর্নতারকা স্টর্মি ড্যানিয়েলস। এবার প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তাকে স্টর্মি ড্যানিয়েলস সতর্ক করে বলেছেন, এই প্রেসিডেন্ট প্রার্থী পরিপূর্ণভাবে এবং আক্ষরিক অর্থে বাস্তবতার বাইরে। খবর দ্য গার্ডিয়ানের, স্টর্মি ড্যানিয়েলসের অভিযোগ তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্প শারীরিক সম্পর্ক স্থাপন করেছিলেন। এরপর 2016 সালে প্রথম তিনি প্রেসিডেন্ট প্রার্থী হন। সে সময় স্টর্মি ড্যানিয়েলস যাতে এ সম্পর্ক নিয়ে মুখ না খোলেন সেজন্য তাকে $130,000 দিয়েছিলেন ট্রাম্প। এই অভিযোগের সঙ্গে মোট 34টি অভিযোগকেই ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছে আদালত। স্টর্মি ড্যানিয়েলস বলেছেন, আমি মনে করি ট্রাম্পকে জেল দেওয়া উচিত। ভারতে শেষ হয়েছে লোকসভা নির্বাচন। শনিবার সপ্তম দফায় ভোট গ্রহণের মধ্য দিয়ে এ নির্বাচন শেষ হয়। নির্বাচনের পরপরই বুথ ফেরত ফলাফল প্রকাশ শুরু করে বিভিন্ন সংস্থা। এসব সমীক্ষা বলেছে, পশ্চিমবঙ্গে এবার তৃণমূল নয়, বড়জায় পেতে চলেছে বিজেপি। তবে বুথ ফেরত এ সমীক্ষাকে একেবারেই গুরুত্ব দেননি পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সমীক্ষাকে ভারতীয় জনতা পার্টির ভাওতা এবং বিরোধীদের মনোবল ভাঙতে বিজেপির চিত্রনাট্য বলে অভিযোগ করেছেন তিনি। টিভি 9 চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তৃণমূল নেত্রী বলেছেন, আমাদের রাজ্য নিয়ে যেটা দেখাচ্ছে তাকে আমি বিশ্বাস করি না, এটা একেবারে ভেক, একেবারে ফেক। এ সময় তৃণমূল কর্মীদের শক্ত থাকার আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।